আসসালামু আলাইকুম, স্বাগত নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আমাকে গত দুই তিন ধরে কয়েকজন ইনবক্সে রিকোয়েস্ট করেছে বা জানতে চেয়েছে যে এই ধরনের ইমেজগুলো কিভাবে ক্রিয়েট করা যায়। চিন্তা করলাম এটা নিয়ে শর্ট একটা টিউটোরিয়াল বানিয়ে ফেলি। খুব বেশি সময় নেব না, একে এটা আমরা যেভাবে করতে পারি। ফার্স্টেই আমাদেরকে আসলে একটা ওয়েবসাইটে চলে যেতে হবে। আমি এখানে ট্যাব খুলে রেখেছি, আমি যদি ওয়েবসাইটটা দেখাই, এটা হচ্ছে bing.com-এর। এখানে এসে আমরা জাস্ট bing.com/image, আপনি যদি সরাসরি এই পেজে আসতে চান তাহলে ঠিক এই অ্যাড্রেসটা লিখতে পারেন। তো ঠিক এখানে আসার পর আপনার যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে সরাসরি আপনি জয়েন বা লগ ইন করতে পারেন এবং ক্রিয়েট করতে পারেন, আগে প্রমোট দেওয়ার দরকার নাই। এখানে আপনি আপনার স্কাইপ অ্যাকাউন্ট থাকলে সেটা দিয়েও লগ ইন করতে পারবেন, অথবা আপনার যদি মাইক্রোসফটে কোনো জিমেলের সাথে কানেক্ট থাকে সেটা দিয়েও লগ ইন করতে পারবেন। আর যদি আপনার মাইক্রোসফটে কোনো অ্যাকাউন্ট না থাকে বা সাইন ইন করা না থাকে তাহলে আপনি নতুন একটা ক্রিয়েট করতে পারেন। আমার যেহেতু ক্রিয়েট করা আছে আমি আর নতুন করে ক্রিয়েট করছি না, আমি সরাসরি আমার যেটাতে লগ ইন করা আছে আমি ওইটাতে চলে যাব। আপনি লগ ইন করার পর ঠিক এই পেজটায় চলে আসবেন এবং আপনার প্রথম অবস্থায় আপনি 15টা এরকম বুস্ট ক্রেডিট পাবেন। এখানে মূলত আমাদের আসলে প্রমোটগুলো সাবমিট করতে হবে, আমরা যেভাবে ইমেজটাকে কল্পনা করছি। এখানে কিছু সাজেশন ইমেজ দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকেও প্রমোটগুলো কপি করে সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া 3D ইলাস্ট্রেশন ক্রিয়েট করবো, এইরকম একটা প্রমোট আমরা এখানে অ্যাপ্লাই করব। আমি যেহেতু আগেও ক্রিয়েট করেছি আমি একটা প্রমোট কপি করে রেখেছি, আমি জাস্ট প্রমোটটা এখানে পেস্ট করব। আপনাদের সুবিধার্থে এই প্রমোটটা আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিব, আপনারা সরাসরি এটা নিয়ে ট্রাই করতে পারেন। আমি এখানে জাস্ট প্রমোটটা পেস্ট করে দিচ্ছি, এখান থেকে আপনি এটাকে ইচ্ছামতো এডিট করতে পারেন। অবশ্যই আপনি অ্যাপ্লাই করার আগে এখানে আপনি মূলত এই প্রমোটটা একটু রিড করে দেখবেন এবং ঠিক এই জায়গায় এসে ইউটিউবের জায়গায় আপনি অন্য যে কোনো সোশ্যাল অ্যাকাউন্ট দিতে চান, লাইক ইনস্টাগ্রাম, লিঙ্কডিন অথবা টুইটার, যেটা আপনি চান। পাশাপাশি আপনি আপনার নিজের নাম শো করতে চাইলে ঠিক এখানে আপনি আপনার নামের অপশনটা পাবেন। আমি আমার নাম দিয়েছি, আপনি চাইলে আপনার চ্যানেল নেম, আপনার প্রোফাইল নেম, যে কোনো নেম এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। একই সাথে আপনি এখানের কোনো ব্যাকগ্রাউন্ড বা এলিমেন্ট আরও নতুন অ্যাড করতে চাইলে জাস্ট এই সেন্টেন্স অনুযায়ী এখানে জিনিসটা সাজিয়ে দিতে হবে। এবং আপনি যদি প্রোফাইল পিকচারটা সেম চান তাহলে দ্য মেইন ব্যাকগ্রাউন্ড, যেমন আমি এখানে বা বলে দিয়েছি এই প্রোফাইল পিকচার সেম অ্যাজ ক্যারেক্টার। পাশাপাশি আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড চেয়েছি এখানে, যে দ্য মেইন ব্যাকগ্রাউন্ড ইজ এ সিটি উইথ বিল্ডিং মেড এ ডিফারেন্ট ব্রাইট কালারফুল ক্যান্ডিস। আপনি এটাকে রিমুভ করতে পারেন অথবা আপনি আপনার মতো করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি এখানে এতটুকু আপাতত রিমুভ করে দেই। এতটুকু রিমুভ করে দিয়ে আমি এখানে জাস্ট ইউটিউবের পরিবর্তে আমি এই জায়গায় অ্যাড করে দিব হচ্ছে ফেসবুক। একইভাবে এখানে আরেকটা জায়গা আমার ফেসবুক চেঞ্জ করতে হবে। যত জায়গায় আমি ফেসবুকের কথা বলবো মূলত সবগুলো জায়গা আমার ফেসবুক এটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক এই জায়গাতেও ফেসবুকটা চেঞ্জ করে দিব। মূলত এইভাবে আপনি চেঞ্জ করে এটা কাজ করতে পারেন। দেন এখান থেকে আপনি ক্রিয়েটে অ্যাপ্লাই করবেন। ক্রিয়েট করলে এটা জেনারেট হওয়া স্টার্ট হবে এবং কিছুক্ষণ সময় নেবে। এটা ঠিক এইভাবে কমপ্লিট হয়ে গেলে দেন আপনি এখান থেকে আরও কোনো রকম এডিট করতে চাইলে করতে পারবেন। দেখা যাচ্ছে যেটা চলে আসছে, দেন যে ইমেজটা আপনি ডাউনলোড করতে চান সেটাকে আপনি ইজিলি ডাউনলোড করতে পারেন। এছাড়াও আপনি যতগুলো ইমেজ এখানে জেনারেট করবেন মূলত সবগুলোই এইখানেই থাকবে, আপনি যখন ইচ্ছা আপনার যেটা প্রয়োজন ডাউনলোড করতে পারবেন। এবং আপনি যদি টুকটাক এডিট করা জানেন তাহলে সেক্ষেত্রে আপনি অন্যান্য সফটওয়্যার নিয়েও এগুলোকে কিছু বিষয় চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনি যদি যে কোনো একটা ইমেজে ক্লিক করেন তাহলে এর মধ্যে যে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন, এটাকে সেভ করে রাখতে পারবেন, আপনি নিজস্ব একটা কালেকশন ফোল্ডার ক্রিয়েট করে পাশাপাশি আপনি এখানে এটাকে ডাউনলোড করতে পারবেন। এবং বিং এর নিজস্ব এডিট টুলস আছে,
কাস্টমাইজ, সো এটার ক্লিক করার মাধ্যমে এখানে এসেও আপনি মূলত এটাকে এডিট করতে পারবেন। এখানে এসে আপনি মূলত বেসিক কিছু এডিট করতে পারবেন, বিশেষ করে এই পাশে আরও কিছু নতুন কিছু সাজেশন পাবেন, যদি আপনার এগুলো পছন্দ হয় আপনি এখান থেকেও কিছু আপডেট করতে পারেন। পাশাপাশি টুকটাক এডিট, যেমন এখানে আপনি ইমেজ অ্যাড করা, নিজের আরও প্রোফাইল অ্যাড করা, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, সিলেকশন তৈরি করা, কুইক সিলেকশনের মাধ্যমে ফেস বা এগুলো রিমুভ করা, এই জিনিসগুলো এখান থেকে আপনি খুব ইজিলি করতে পারবেন। সো আজকের মতন এতটুকুই, নেক্সট নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।